কবি বেলাল চৌধুরীর জানাজা শেষ হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়, যাতে অংশ নেন বিশিষ্টজন সহ সব স্তরের মানুষ। জানাজা শেষে কবির মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি ফেনীতে, আর সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন কবি বেলাল চৌধুরী। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রিয় কবিকে শেষবারের মতো শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করেন সব স্তরের মানুষ।